আসসালামু আলাইকুম। আজকে আপনাদের বিভিন্ন সাইজের কামিজ তৈরি করে দেখাবো। এখানে আমি বিভিন্ন সাইজের কামিজ কাটার জন্য এইখানে থ্রি পিসের কাপড়গুলো নিয়েছি। এখানে আমি প্রত্যেকটা সাইজে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বডি মাপ অনুযায়ী কাটতে হবে। তো বন্ধুরা, যারা একেবারে নতুন আছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ খুব সহজভাবে শিখতে পারবেন। তো এখানে আমি কামিজের কাপড়টা মাপ অনুযায়ী চার পাট করে ফেলে নিয়েছি। এখানে আমি 40 সাইজের কামিজটা কিভাবে কাটতে হবে মাপ অনুযায়ী সেটি দেখাচ্ছি। এখানে আপনার কাঁধের মাপটা নিতে হবে, তো কাঁধের মাপ যা হবে তার অর্ধেক হবে। তো কাঁধ আছে আপনার 14 ইঞ্চি, তার অর্ধেক হলো আপনার 7 ইঞ্চি। এই যে 7 ইঞ্চিতে দাগ দিলাম, এখান থেকে আড়মোলের মাপটা দিব 6.5 ইঞ্চিতে। এই যে 6.5 ইঞ্চিতে দাগ দিব, এবং ইঞ্চি টেপটা আপনার এভাবে করেই ধরে রাখতে হবে। এখান থেকে আপনার কোমরের মাপটা দিব ঠিক 14 ইঞ্চি বরাবর, এবং হিপের মাপটা দিব ঠিক 20 ইঞ্চি বরাবর। একটু লম্বা হলে মানে 5 ফিটের উপরে হলে আপনারা 20 ইঞ্চিতে দিতে পারেন এই হিপের মাপটা। আর এখানে যে কামিজের কাপড়টা আছে টোটাল লম্বা আছে আপনার 47 ইঞ্চি। তো এখানে টোটাল কাপড়টাই আমার লাগবে, আমি যার কারণে এই মাপটা আর দিচ্ছি না। তো এরপর এই যে এখানে যে কাঁধের মাপটা দিয়েছি, এটা আপনার আর্মহোলের মাপের সাথে মানে এইভাবে করে মিলাতে হবে। এখানে আপনার বডির মাপ হবে, বডির মাপ যা হবে তার 1/4 ভাগ নিতে হবে। কোমরের মাপ যা হবে তার 1/4 ভাগ নিতে হবে। হিপের মাপ যা হবে তার 1/4 ভাগ নিতে হবে। তো এখানে 40 এর 1/4 হলো আপনার 10 ইঞ্চি। কোমরের মাপ আছে আপনার 34 ইঞ্চি, তার 1/4 হলো 8.5 ইঞ্চি। এই যে এখানে ঠিক 8.5 ইঞ্চিতে দাগ দিতে হবে, এবং এখানে হিপের মাপটা আছে আপনার 39 ইঞ্চি, তার 1/4 হয় 15 ইঞ্চি। এই যে 15 ইঞ্চিতে দাগ দিব। আর এখানে কামিজের যে ঘেরের লম্বাটা মানে চড়াটা হবে, এটার চড়াটা নিচ্ছে আমি 26 ইঞ্চি। এই যে 26 ইঞ্চি সেলাইয়ের জন্য এখানে আমি আরো 1 ইঞ্চি বেশি নিব। তো এরপর এই দাগটা এই দাগের সাথে মিলাতে হবে। এটা কিন্তু আপনার যে কোনো সাইজের জন্য, হ্যাঁ, এটা যে কোনো সাইজের জন্য এই নিয়মটাই আপনার, ওকে। আর সেলাইয়ের জন্য এখানে আমি আরো 1.5 ইঞ্চি নিচ্ছি, এই যে 1.5 ইঞ্চি। এরপর এই স্কেলটা দিয়ে ঠিক এখান থেকে মানে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি নেওয়া লাগবে না আপনার, 1 ইঞ্চি হলেই ভালো। তো 1 ইঞ্চি বরাবর রেখে আমি স্কেলটা ঠিক এই যে নিচে যে ঘেরের মাপটা দিয়েছি এটাকে ঠিক এই বরাবর দাগ দিয়ে দিব। এই যে এই বরাবর দাগ দিয়ে দিব, আর নিচের দিক থেকে মানে 1/2 ইঞ্চি উপরে এইভাবে করে একটু দাগ দিয়ে দিব। তাহলে আপনার রাউন্ড শেপটা ভালো আসবে, আর আপনার যদি সোজা চান তাহলে সোজা রাখতে পারেন। এরপর এই যে এখানে যে মাপটা দিয়েছে এখান থেকে ঠিক মাঝখানে থেকে একটু উপরে, হ্যাঁ, এখান থেকে এটাকে এভাবে করে আপনার শেপটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর সামনের পাটে আপনার তার পাট কাটতে হয়। তো তার পাটের অংশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ঠিক এই যে এখানে যে দাগটা দিয়েছি তার থেকে মানে 1/2 ইঞ্চির থেকে একটু বেশি আপনার এই দাগটা হবে, হ্যাঁ। আর বলে যে মাপটা এটা এই বরাবর হবে। তো দাগ দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এই যে দাগটা দিয়েছি এখান থেকে এভাবে করে এটাকে কেটে ফেলব। তো মাপ অনুযায়ী আমি কিন্তু কাপড়টা কেটে নিয়েছি। এখন এখানে যে হিপের মাপটা দিয়েছি এখানে একটা কোনা কাটবো, এবং বডির যে মাপটা আছে ঠিক সেই অনুযায়ী এখানে একটা কোনা কাটবো। আপনারা কিন্তু এভাবে করে কেটে নেবেন, তাহলে কিন্তু আপনাদের সেলাই করতে সুবিধা হবে। আর বন্ধুরা, আমি এখানে গলার কাপড়টা কাটবো না, আমি এখানে বক্রম ইউজ করবো, যার কারণে আর কাটবো না। তবে এখানে যে ডিজাইন তৈরি করা আছে সেই অনুযায়ী আমি এই গলাটা তৈরি করবো। তো এখন আমি আরেকটা সাইজ কিভাবে কাটবো সেটি দেখাচ্ছি। তো এখানে যে জামা কাপড়টা আছে এটা কিন্তু 4 পাট করে আমি মাঝ করে নিয়েছি। নিচে আপনার 2 পাট আছে, তার উপরে আমি আরো একটা পাট রেখেছি। তো এখন আমি বডির মাপ অনুযায়ী এই 45 সাইজের বডিটা কিভাবে কাটবো সেটি দেখাবো। তো এখান থেকে আপনার কাঁধের মাপটা নিতে হবে। তো কাঁধের মাপ আছে আপনার 15 ইঞ্চি। আমি এখানে কলার দিয়ে জামাটা তৈরি করব, যার কারণে আপনার কাঁধের মাপ যা হবে 1 ইঞ্চি বেশি নিতে হবে। তাহলে হবে আপনার 16 ইঞ্চি। 16 ইঞ্চির অর্ধেক হলো আপনার 8 ইঞ্চি। এই যে 8 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। এখান থেকে আর্মহোলের মাপটা দিব ঠিক 7 ইঞ্চি বরাবর। এটা 45 সাইজ বডির জন্য কাটছে, এটা 6.5 ইঞ্চি নিলেও হতো। তবে আপনারা যখন এই মানে হেভি সাইজের জন্য কাটবেন তখন একটু খেয়াল রাখবেন, যদি তার স্বাস্থ্যটা আপনার অতিরিক্ত হয় মানে হাতাগুলো মোটা মোটা হয় তখন কিন্তু আপনারা 6.5 না নিয়ে 7 ইঞ্চি নেবেন। এরপর ইঞ্চি টেপটা আপনার এভাবে করে ধরে রেখে আপনার কোমরের মাপটা দিব। তো কোমরের মাপটা হবে আপনার মানে 14 ইঞ্চিতে, এবং হিপের মাপটা আমি এখানে দেবো 20 ইঞ্চিতে। আর এখানে যে কাপড়ের লম্বাটা আছে, লম্বা যা আছে আমি টোটালটাই নিব। কাপড়ের লম্বা আছে আপনার এখানে 46 ইঞ্চি। এই যে আর্মহোলের মাপটা দিয়েছে এখানে হবে আপনার বডির মাপ, বডির মাপ যা হবে তার 1/4। তো বডির মাপ আছে আপনার 45 ইঞ্চি, তার 1/4 হবে 11.5 ইঞ্চি, হ্যাঁ, 11.5 ইঞ্চি মানে 11 ইঞ্চি আরো হলো 2 পয়েন্ট, এই যে বরাবর।
তো এখানে আপনার কোমরের মাপটা দিতে হবে, কোমরের মাপ যা হবে তার 1/4 নিতে হবে। তো কোমরের মাপ আছে আপনার 41 ইঞ্চি, তার 1/4 হলো 10.25 ইঞ্চি, 10 ইঞ্চি সাথে আরো 2 পয়েন্ট নিতে হবে। হ্যাঁ, এটা এই বড় বড় হবে। এখানে হবে আপনার হিপের মাপ, তো হিপের মাপ আছে আপনার 48 ইঞ্চি, তার 1/4 হবে আপনার 12 ইঞ্চি, ঠিক এই 12 ইঞ্চিতে দাগটা দিতে হবে। তো এই দাগটা এই দাগটা এই দাগের সাথে মিলাতে হবে, আর এই দাগটা এই দাগের সাথে মিলাতে হবে। আর এখানে যে মাপটা আছে এখান থেকে আপনার এই শেপটা দিয়ে দিতে হবে। এরপর এখানে আপনার ঘেরটা কতটুকু চান সেটা নিতে হবে। তো ঘের নিচ্ছে আমি এখানে 15 ইঞ্চি, মানে 30 ইঞ্চির অর্ধেক আপনার 15, এবং সেলাইয়ের জন্য এখানে আমি 1 ইঞ্চি নিচ্ছি। এরপর তো সেলাইয়ের জন্য এখানে আমি আরো বাড়তি 1.5 ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিচ্ছি, এই যে এইভাবে হবে। এরপর এই স্কেলটা দিয়ে জাস্ট এই যে এখান থেকে এখানে যে হিপের মাপটা আছে তার সাইডে 1 ইঞ্চি বরাবর রেখে নিচের যে মাপটা আছে সেই বরাবর দাগটা দিয়ে দিতে হবে। এই যে এটা এভাবে হবে। তো বডির মাপ অনুযায়ী দাগ দেওয়া হয়ে গেছে। আমি গলাটা কাটবো না, এখানে আমি গলাটা যেহেতু কলার দিয়ে তৈরি করব, এখন জাস্ট আমি বডির যে দাগটা দিয়েছি সেই অনুযায়ী এখানে কাপড়টা কেটে আলাদা করে নিচ্ছি। তো বডির মাপ অনুযায়ী কিন্তু কাটা হয়ে গেছে। এখানে যে হিপের মাপটা দিয়েছিলাম এখানে একটা কোনা কাটবো, প্লাস এখানে একটা কোনা কাটবো। তো বডির সামনের পাটে আপনার তারপাট কাটতে হবে, তো এটাকে জাস্ট এই যে এভাবে করে দিলেই হবে। তো তারপাটের জন্য জাস্ট এভাবে করে কাটতে হবে, তো আমি এখন আর কাটছি না, যখন আমি সেলাই করবো তখন আমি কেটে নিব। তাই এই 45 সাইজের বডির মাপ অনুযায়ী কিন্তু কাটা হয়ে গেছে। এই কামিজের যে হাতাটা আছে হাতাটা আমি কাটবো না, এখানে হাতাটা আপনার সিম্পল হবে, জাস্ট আপনার আর্ম হোলের মাপটাই জানা লাগবে। তো আমি এখানে যেমন 7 ইঞ্চি নিয়েছিলাম, এখানে হাতাটা কাটার সময় আপনারা আর্ম হোলের সাইডের চওড়াটা আপনারা আরো 1.5 ইঞ্চি বাড়িয়ে তারপর কাটবেন। তো এখন আমি এখানে আরো একটা সাইজ আপনাদের কেটে দেখাবো। এখানে আমি 36 সাইজের কামিজ কিভাবে কাটতে হবে সেটি দেখাবো। তো এই যে উপরে যে অংশটা আছে এটা থেকে আমি কাঁধের মাপটা নিব। তো এখানে কাঁধের মাপ নিবো আমি 13 ইঞ্চি, তার অর্ধেক হলো আপনার 6.5 ইঞ্চি। কাঁধের মাপ যা হবে সেটা যে কোনো সাইজের জন্য আপনার যা হবে 6.5 ইঞ্চি নিবে। এখান থেকে আপনার আর্ম হোলের মাপটা নিতে হবে, তো আর্ম হোলের মাপ নিবো আমি 6.5 ইঞ্চি। এই যে 6.5 ইঞ্চি, এবং উপরে যে দাগটা দিয়েছি এটা নিচের সাথে মিলাতে হবে, এবং ইঞ্চি টেপটা আপনার জাস্ট এভাবে করে ধরে রেখে টোটাল মাপটা দিয়ে নিতে হবে। তো এখান থেকে আপনার কোমরের মাপটা নিব 14 ইঞ্চিতে, এই যে 14 ইঞ্চি, এবং হিপের মাপটা নিব ঠিক 20 ইঞ্চি বরাবর, এই যে 20 ইঞ্চি বরাবর। আর এখানে যে লম্বাটা আছে টোটাল লম্বাটা আমি নিয়ে নিবো, 45 ইঞ্চি লম্বা আছে। তো এখানে আপনার বডি মাপটা নিতে হবে। হ্যাঁ, বডি মাপ যা হবে তার 1/4 নিতে হবে। তো বডি আছে আপনার 36 ইঞ্চি, তার 1/4 হয় 9 ইঞ্চি, এই যে 9 ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিচ্ছি। এখানে আপনার কোমরের মাপটা হবে, তো কোমরের মাপ আছে আপনার 30 ইঞ্চি, তার 1/4 হলো 7.5 ইঞ্চি। হ্যাঁ, এটা যে কোনো মাপের জন্য যা হবে তার 1/4। এখানে হবে আপনার হিপের মাপটা, তো হিপের মাপ যা হবে তার 1/4 নিতে হবে। তো এখানে আপনার হিপের মাপ আছে আপনার 36 ইঞ্চি, তার 1/4 হলো 9 ইঞ্চি। এরপর এই দাগটা এই দাগের সাথে মিলাতে হবে, এই দাগটা এই দাগের সাথে মিলাতে হবে। এরপর এখানে যে আমি আর্মহোলের মাপটা দিয়েছি এখান থেকে ঠিক মাঝ বরাবর থেকে আপনারা এই দাগটা মানে নিতে পারেন, এই মাপটা, এই যে এভাবে করে। আর সেলাইয়ের জন্য এখানে 1.5 ইঞ্চি বরাবর বাড়তি রাখবো। হ্যাঁ, 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি বরাবর রাখছি। এরপর নিচের চড়াটা, নিচের চড়া আমি নিবো এখানে 26 ইঞ্চি, তার অর্ধেক হলো আপনার 13 ইঞ্চি। হ্যাঁ, 13 ইঞ্চির এই যে বরাবর দাগ দিয়ে দিচ্ছি। সেলাইয়ের জন্য এখানে আরো 1 ইঞ্চি নেবো। হ্যাঁ, 1 ইঞ্চি আছে। এখন এই শেপটা দিয়ে মানে স্কেলটা দিয়ে আপনার এই দাগটা দিয়ে দিতে হবে। এটাকে জাস্ট এভাবে করে নিব, আর এই সাইডে ঠিক এতটুকু হিপের সাইডে আপনার 1 ইঞ্চি বরাবর রাখলেই হবে, এই যে এই বরাবর। আর নিচের দিক থেকে আপনার একটু একটু রাউন্ড শেপ দিয়ে যদি চান তাহলে কিন্তু এভাবে দিয়ে দিতে পারেন, অথবা সোজাও রাখা যায়। এরপর সামনের পাটে আপনার তালপাট দিতে হয়। তালপাটের অংশটা আমি এঁকে দেখাচ্ছি, এখান থেকে ঠিক এই যে এই বরাবর, এই যে এরকম। আর এখানে গলার চড়া মাপটা নিচ্ছি, তো গলার চড়া হবে আপনার 3 ইঞ্চি, এবং সামনের পাটের গলা রাখবো আমি 6 ইঞ্চি, এই যে 6 ইঞ্চি, এবং পিছনের পাটের গলা রাখবো 4 ইঞ্চি। আর এই গলাটা আমি গোল তৈরি করবো, গোল গোল রাউন্ড শেপ দিয়ে দিলাম। এই সামনেরটাও আমি গোল তৈরি করবো, এই যে এরকম। আর কাঁধের দিক থেকে আপনার 3 সুতা নামিয়ে দিতে হবে। তো বডির মাপ অনুযায়ী কিন্তু মাপ দেওয়া হয়ে গেছে। এভাবে করে কিন্তু যে কোনো সাইজের জন্য আপনার কামিজ কাটতে পারেন। তো এখন আমি এই যে এখানে যে দাগটা দিয়েছি এখান থেকে জাস্ট এভাবে করে কাপড়টা কেটে ফেলবো। তো মাপ অনুযায়ী আমি কাপড়টা কেটে নিয়েছি। এখানে হিপের যে মাপটা দিয়েছিলাম এখান থেকে আপনার এভাবে করে একটু কোনা কাটতে হবে। এটা কিন্তু আপনারা কাটবেন,
আপনাদের নিজেদের জন্য অনেক ভালো হবে। তা আমি এখানে গলাটা কাটবো না, আমি এটা বক্রম দিয়ে গলাটা তৈরি করব। তো বন্ধুরা শেষ হয়ে গেল আমার এই কাজে, আমি মাপন দিয়ে আপনাদের কামিজ কেটে দেখাবো। আশা করছি বুঝতে পেরেছেন, কোথাও যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।